অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিশ্বিক রাশি, মাসিক রাশিফলের ভিডিও মার্চ 2021 কেমন যেতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তারই একটা সম্ভাবনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এ মাসে যা গ্রহের গোচর এই অনুযায়ী বিশ্বিক রাশি বেশ কিছু দিকে শুভ এবং বেশ কিছু জায়গায় কিন্তু প্রবলেম থাকছে। এটি ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, হাজারো লাখে কিন্তু বৃশ্চিক রাশি মানুষ আছে, প্রত্যেকে যে একই রকম ফল পাবে তা নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা চলছে, বাইপ বার্চাত গ্রহের অবস্থা আলাদা এবং আপনার যে অবস্থাতে গ্রহ বসে আছে তার নক্ষত্র আলাদা, চরণ আলাদা, পায়া আলাদা, নক্ষত্র আলাদা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে আপনার দেখার দরকার, তবেই কিন্তু আপনার পিং পয়েন্ট প্রেডিকশান কিন্তু করতে পারবেন। কিন্তু এটি হচ্ছে বর্তমান গ্রহের নিরিখে, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আপনি ধরুন বৃশ্চিক রাশির মানুষ, এই মার্চ মাসে আপনি কি ফল পেতে চলেছেন, অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। প্রথম নিয়ে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা, শরীর স্বাস্থ্য নিয়ে টুকিটাকি কিন্তু আপনাদেরকে এ মাসে ভোগাবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে এই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু থাকবে। বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় ভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনার রাশির সপ্তম ভাব, রাশির নবম ভাব, রাশির একাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছে। প্রথম কথা, বিবাহের ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ, শুভ বিবাহ হওয়া বা বিবাহের জন্য কানেকশানগুলো কিন্তু, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টভাবে প্রশমিত কিন্তু করবে। আপনারা এ মাসে ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো আপনারা কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্টটা পাবেন এবং সফলতা, লাভ, সাকসেসের জায়গা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে, মানে অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে গেছে এমন কাজ আপনাদের কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে, আমি আবারও বলছি, কারণ আপনাদের রাশির অধিপতি আপনাদের সপ্তমভাবে রাহুর সাথে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু সমস্যা। অর্থাৎ এই যে আপনার দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের মত বিরোধ, মত পার্থক্য, এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে এবং ষষ্ঠপতি আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ এই এই জায়গাটা মানে শত্রুতা, কিছু কিছু ক্ষেত্রে এই শত্রুতা, অর্থাৎ আপনার জ্ঞাতি শত্রুতা বলুন, পাড়া প্রতিবেশী, অর্থাৎ মুখে মিষ্টি কিন্তু পিছনে শত্রুতা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পরিবারের সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এবং প্রেমের জায়গাটা যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেম আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। কর্মের জায়গাটা যদি আসি, কর্ম জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মের জায়গাটা আপনাদের যদিও চাপ থাকবে কিন্তু এই আপনাদের দশমপতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান এবং পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মের পাওয়ার সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বাড়িয়ে তুলবে এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে চাকরির পাওয়ার জায়গাটা কিন্তু বিশেষভাবে প্রশমিত কিন্তু করবে আগামীতে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে ব্যবসার জায়গাটা কেমন যাবে, দেখুন ব্যবসার জায়গাটা নিয়ে কিন্তু কিছুটা হলে ঘেটে দিচ্ছে, আমি আবারও বলবো, কারণ আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান,
অর্থাৎ ধরুন একসঙ্গে চার পাঁচজন মিলে ব্যবসা করেন, এই জায়গাটা কিন্তু সমস্যা আসবে। অর্থাৎ একা বিজনেস করছেন মোটামুটি কিন্তু চলে যাবে, অর্থাৎ যখন যৌথভাবে আপনি ব্যবসা করছেন কি না, এই যৌথভাবে ব্যবসার জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থাকছে। আপনি বিশেষ আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। আপনি বৃশ্চিক রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে দাম্পত্য সুখের জায়গায় যাওয়ার বাধা থাকছে, কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। তবে আবারও বলবো, যারা ল্যান্ড রিলেটেড ব্যবসা করে, অর্থাৎ আপনি ধরুন জমি কেনা বেচা করেন, এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে। অর্থ লেনদেনের ব্যাপারে টাকা ধার দেওয়া, টাকা এই জায়গাটা কিন্তু আপনাদের সমস্যা কিন্তু থাকছে। অর্থ লেনদেনের ব্যাপারটাতে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে সমস্যা থাকবে, অর্থ আটকে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে ফেঁসে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু, অর্থাৎ নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি বা নিজস্ব জমি কেনার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, এবং আপনাদের অনেক দিক থেকে অপরচুনিটিগুলো কিন্তু আসবে, এই সম্ভাবনাটা কিন্তু থাকছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে সুখের জায়গা, এর সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়িয়ে তুলছে। এডুকেশনের দিকটা যদি আসে, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা বা প্রাইমারি লেভেলে যারা পড়ছে, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান সুখের জায়গা কিন্তু থাকছে, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তবে যারা বৃশ্চিক রাশির মহিলারা আছে, তাদের ক্ষেত্রে গাইনিক সমস্যা, গাইনিকাল সমস্যাটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং এই জায়গাটাতে আপনাদের সমস্যা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ব্লাড রিলেটেড সমস্যা, আপনার চোখের সমস্যা আসার সম্ভাবনা বাড়িয়ে তুলবে এ মাসে। চোখের সমস্যা, ব্লাড রিলেটেড সমস্যা এবং ব্যাক পেন, এই জায়গাগুলো কিন্তু, এবং আবারও বলছি, ছোটোখাটো চোট, আঘাত লাগা, রক্তপাত, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, নয়তো আটকে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া, অর্থাৎ মানে মেডিকেল এক্সপেন্সেসে আপনি কিন্তু পড়ে যাবেন। সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যাদের ব্যবসা আছে, ব্যবসা নিজস্ব ব্যবসার ক্ষেত্রে ভালো। অর্থাৎ আপনি ধরুন আপনার নিজস্ব রেস্টুরেন্ট আছে, বা আপনার বিউটি পার্লার আছে, বা আপনার পেট্রোল পাম্প আছে, কে আপনার কসমেটিক বিজনেস আছে বা গার্মেন্টসের বিজনেস আছে, এই এই সম্ভাবনাগুলো কিন্তু, ব্যবসার জায়গাগুলো কিন্তু আপনাদের বিশেষভাবে লাভ কিন্তু দেবে। তবে এই মাসে বেশ কিছু মানুষ আপনার কাছ থেকে সুযোগ নিয়ে নিজে কেটে পড়বে, অর্থাৎ আপনাকে তেল দিয়ে আপনার কাছ থেকে কাজ হাসিল করে সুযোগ সন্ধানী লোক, এক কথায় সেই লোক কিন্তু বেশি দেখা যাবে। বি কেয়ারফুল। এই ছিল বৃশ্চিক রাশির জিস্ট কেমন যেতে পারে। নমস্কার, ধন্যবাদ।